সুধী মণ্ডলী, আজকে আমি আপনাদেরকে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার সরুতালির ড্রাগন বাগান পরিদর্শন করাবো। আপনারা বাগানটায় যারা ভিডিও দেখছেন, অবশ্যই আপনারা এই বাগানটায় ভালোভাবে দেখবেন ভিডিওটা এবং নিজেরা উদ্বুদ্ধ হবেন। সুরুতালি একজন সফল ড্রাগন চাষি বাংলাদেশের মধ্যে, এবং তার বর্তমানে ড্রাগন বাগানের পরিমাণ প্রায় 100 হেক্টর। আমরা যে সময়ে বাগানটি পরিদর্শন করি তখন ড্রাগনের এইখানে একটা ছবি তুলো, হারভেস্ট শেষ হয়ে গেছে, এইখানে ছবি নাও, এখানে পুরো বাগানটা আছে, বাগানটা দেখতে পাই এদিক থেকে। এইখানে এখানে তার যে মেধা, দক্ষতা, আরে এখন যেহেতু পরিশ্রম এই বাগানটাকে একটা সুন্দর রূপ দিয়েছে। তারপরে ওই প্রথমত এটা সংগ্রহ করে করে অল্প কিছু জমি দিয়ে তার রাসায়নিক সারের ভিতরে আস্তে আস্তে এটা বেড়ে টিএসপি বর্তমানে এবং জমিতে পরিণত হয়েছে। এই বাগানের আশেপাশে 17 সাল থেকে এই বাগানটা, আরো অনেক ড্রাগন বাগান যখন আসছিল তখন 3 বিঘা ছিল বাংলাদেশের বিভিন্ন প্রান্ত, এই এলাকায় 3 বিঘা। তার এই বাগানে পরিদর্শনে উদ্বুদ্ধ হয়ে অনেক কৃষক এখান থেকে চারা, আপনার বাগান দেখলাম আমরা এতক্ষণ, আপনারা ছবিতে যার ছবি দেখতে বিশাল এরিয়া তো আপনার, ভিতরে যাবেন না ভিতরে বলতে এই যে আপনার এই ড্রাগন, এটা কি প্রসেসিং সেন্টার? ওই সামনে সামনে। এবং আচ্ছা, এখন তো ফল নাই এর জন্য আপনি এটা কিভাবে উদ্বুদ্ধ হলেন? প্রথম সর্বত আমি কিছু ফলের চাষ করতাম, অল্প অন্য ফল, কিন্তু ওইগুলো আর কি বেশি পড়তে না, পেয়ারা তারপরে আস্তে আস্তে দেখলাম যে ড্রাগনের ভাগ্নি ওই ডক্টর রুস্তম, উনি এই চারা নিয়ে আসলে রহিম স্যারের কাছে, ওই ময়মনসিং এসে ফার্মে রেখে দিল, মানে তারপরে ওই চারা ছিল তা বলে মামা লাগাও, না হুকুম মতো আর কি আর কি লাগানো শুরু করলো। তা প্রথমবার 680 কোটি দিয়ে শুরু, পরে আস্তে 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 বাড়াইছি, তখন এই প্রথমবার বিক্রি করলাম 12 লাখ টাকা, মনে করলাম যদি বড় আকারে করা যায় অনেক অনেক টাকা পয়সার ব্যাপার, জমি এগুলো সব আপনার, আমার অর্ধেক আছে লিজ, লিজ নিচ্ছে একবারে কয় বছরের জন্য? 10 বছরের লিজ, এখানে টাকা একবারে দিয়া 10 বছরের। আচ্ছা, সুন্দর, আমাদের এই যে ভোলা ডিস্ট্রিক্টে কিন্তু এই সুযোগটা আছে, কারণ প্রচুর জমি আছে ওখানে, যে লিজ নিয়ে যদি কেউ বাগান করে ওখানে, আমরা দেখছি একজন অবশ্য 12 একরের একটা বাগান না, ড্রাগন মিশ্র ফল বাগান, ওখানে কি পানি ওঠে না? মানে ড্রাগন পানি ওঠে না, ও একটু শর্ট, যে বন্যা আপনাদের এই এলাকার থেকে ওখানে একটু ভিন্ন দাসের বাগান করে, ওরা শর্ট জান মাঝখানে 2 লাইন পরে বা 1 লাইন পরে একটা করে ক্যানেল করা হয়, ওই ওই বৈদ্যুতিক যে জোয়ার পানি না ওঠে, ওই মাটিটা উঠাইয়া টুচা করা, যার কারণে ওই যে পানি, আমার আছে কিছু হইছে বিচারি গেল দেখো, সরজান পদ্ধতি আমাদের ওই এলাকায় করলে এগুলা সরজানেই করা লাগে, অথবা পিরামিড পদ্ধতি, এই দুইটা পদ্ধতি করা লাগবে, জোয়ার ভাটার পানি আসে তো, পানি আসলে ওই ক্যানেল দিয়ে চলে, বর্ষার পানি ওঠে না? না, এমনি বর্ষার পানি ওঠে না, অদ্ভুত, শুধু ওই জোয়ারের পানি আসলে আসা যাওয়া, হ্যাঁ আসা যাওয়া করে, আবার নাইমে যাবে, এই নোনা পানি আবার কাছে, নোনা পানি, এই জন্য এটা তো হাইল্যান্ড, আপনারা বাগান পরিদর্শন করবেন, আপনাদের মনে অনেক বিষয় প্রশ্ন থাকলে এখান থেকে জানতে পারবেন, এবং এখানে প্রচুর চারা সরবরাহেরও ব্যবস্থা আছে, আপনারা এখান থেকে চারাও সংগ্রহ করতে পারেন। আগামী দিনে ড্রাগন ফল বাংলাদেশে সত্যি একটা অদ্ভুত ফলে পরিণত হবে, এবং যেটা রপ্তানি পণ্য হিসাবে বিদেশে রপ্তানি হবে বলে মনে করি। বর্তমানে এর চাহিদা এবং কদর দিন দিন বেড়েই চলছে, এবং বাগানের এরিয়াও আস্তে আস্তে বাড়তেছে। আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে
যে এই ড্রাগন বাগানের মধ্যে অনেক আন্তঃফল এবং মিশ্র ফল চাষ করা যায়। আখের চাষ করা হয়েছে, মানে ছোট গাছ এলাকায় সবজি চাষ করা হয়। আন্ত ফসল হিসেবে ড্রাগনের বাগানে বিভিন্ন ফসলই আমাদের সুযোগ রয়েছে। ড্রাগন ফল নাই তো দেখে লাভ নাই, আসো। ম্যানেজমেন্ট প্র্যাকটিস এবং অন্যান্য গাছের চেহারা দেখে লাভ হয়। ফল হইলে অন্যান্য ফসলের জন্য নাই। এতে যে ভার্সিটি আমাদের রহিম স্যারের যদি না থাকে তাহলে ভালো বাগানটি পরিদর্শন করলাম। এটা কোথেকে আসে? অনেকেই আপনারা সত্যি যে ড্রাগন ফলের যে দিন দিন চাহিদা বাড়ছে তার প্রেক্ষিতে আপনারা বাগান এখন থেকে মনে ইচ্ছা পোষণ করতে পারেন। এখান থেকে আপনি লাভবান হইতে পারবেন, কারণ এই ফলটার বাজার মূল্য অন্যান্য ফলের তুলনায় বেশি থাকে এবং এর প্রাথমিক যে উৎপাদন খরচ এটা যদি আপনি মোটামুটি মেকআপ দিতে পারেন পরবর্তীতে খরচ অনেকটাই কমে যাবে এবং প্রতি বছর আপনি এখান থেকে প্রচুর পরিমাণে চারা উৎপাদন করে অন্য অন্য কৃষকদের কাছে বিক্রয় করতে পারবে। তো আপনারা দেখছেন যে একটা বিশাল আকারের ড্রাগন ফলের বাগান, চতুর্দিকে চোখ যত দূর যায় ড্রাগন আর ড্রাগন, অসংখ্য ড্রাগনের গাছ, কল্পনায় করা যায় না। এই বাগানটির বয়স প্রায় 8 থেকে 10 বছর এবং অনেক পুরাতন গাছের মধ্যে আছে এবং সেগুলোর থেকে অনেক চারাও বের করছে এবং চারা আলাদাভাবে বিক্রয়ের ব্যবস্থা হচ্ছে। ধন্যবাদ সবাই।